টি-20 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা দল প্রকাশ করেছে আইসিসি। একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের 6 খেলোয়াড়। তবে রানার্স আপ সাউথ আফ্রিকা দলের কেউই জায়গা পাননি এতে। সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আফগানিস্তানের 3 জন এই তালিকায় স্থান পেয়েছেন। আর সেমিফাইনালে না উঠলেও বিশ্বকাপ দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার 1 জন করে। সুপার 8-এ খেলা বাংলাদেশের কেউ স্থান পাননি একাদশে। বিশ্বকাপের সেরা দলের জন্য অধিনায়ক ও ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা। ভারতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, যিনি 281 রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। রোহিত গুরবাজের সঙ্গে টপ অর্ডারে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। আর ভারতের সূর্যকুমার যাদব 4 নম্বরে জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে ঝোড়ো ব্যাটিংয়ের কারণে। আর চমৎকার অলরাউন্ড পারফরমেন্সে একাদশে জায়গা করে নিয়েছেন 2 ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। একাদশের বোলিং আক্রমণে আছেন 2 আফগান এবং 2 ভারতীয় বোলার। আসরের 2 সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকি এবং আশদীপ সিংয়ের নেতৃত্বে আছেন টুর্নামেন্ট সেরা ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা। আর স্পিনার হিসেবে স্থান পেয়েছেন 14 উইকেট নেয়া রশিদ খান। আর রানার্স আপ সাউথ আফ্রিকার পেসার আন্দ্রিক নরকিয়াকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছে আইসিসি। জুবায়ের রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।